স্থানটা হচ্ছে পূর্ব সুরেন্দ্রনগর ইন্দিরাজি মোড়, যার ঘরে আগুন ধরেছেন বনমালী ঘড়ুই, আর এক্স প্রধান বনমালী ঘড়ুই, পূর্ব সুরেন্দ্রনগর ইন্দিরাজি মোড়। আমি অর্ধেন্দু ভূঁইয়া, স্থানীয় বাড়ি আমার, এই মোড়ে আমার দোকান আছে। এই ঘরটা ওই আমাদের এক্স প্রধান বনমালী ঘড়ুই ওই সাতটার দিকে, আনুমানিক সাতটায় ওই গ্যাস সিলিন্ডারে লিক হয়ে আগুনটা ধরে, ধরার পরে মানে জ্বলতে জ্বলতে আমরা ওই বাস্ট হয়ে মোটামুটি পুরো ঘরটাই ভিতরে মানে বাস্ট হয়ে ঘরটাই পুরোটাই নষ্ট হয়ে গেছে আর কি। আর ওই ছাদটা ছিল কাঠের, আর ভিতরে ফ্রিজ খাট গদি আলমারি যা ছিল কিছুই নেই। আমাদের থানায় খাবার দাওয়ার সঙ্গে সঙ্গে থানা প্রশাসনের মেজবাবু এবং অনেকেই এসছিলেন। যাই হোক, এখন মোটামুটি আগুনটা নিয়ন্ত্রণে এসছে, কিন্তু কিছুই নেই, সব কিছু শেষ হয়ে গেছে।